সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। ভিডিওর বিষয় হলো বিভিন্ন ধরনের ইলেকট্রিক্যাল টুলস নিয়ে পরিচয় পড়ব। তাই এই টুলসের নামগুলো সঠিকভাবে সবাই জানার দরকার। আমরা অনেকেই বিভিন্ন, বিশেষ করে আমাদের বিদ্যুৎ লাইসেন্স বোর্ড থেকে লাইসেন্সের জন্য আবেদন করছেন। তো এই লাইসেন্স পাওয়ার জন্য সেখানে যে পরীক্ষা হবে সেখানে টুলসের প্রশ্নও থাকবে এবং মেটেরিয়ালস বা মালামালের প্রশ্নগুলোও থাকবে। এই জন্য প্রপার টুলসের নাম জানা খুবই গুরুত্বপূর্ণ। তো এই টুলসগুলোর নাম জানলে আশা করি আপনারা ইলেকট্রিক্যাল লাইনের যে কোনো পরীক্ষা দিলে বা সেখানে আপনার সবগুলো প্রশ্নের উত্তর দিতে পারবেন। তো আমরা এখানে প্রায় 50 বা 60টা টুলস আপনাদেরকে দেখাবো। এই টুলসগুলো দ্বারা ইলেকট্রিক্যালের বিভিন্ন কাজ সম্পন্ন করা হয়ে থাকে। তো টুলস আসলে খুবই গুরুত্বপূর্ণ ডিভাইস, যার সাহায্যে ইঞ্জিনিয়ারিং কোনো কাজ দৈহিক শক্তি প্রয়োগ করে সুষ্ঠুভাবে সমাধান করা হয়, সেটা হলো টুলস। তো চলুন, এই যে আমরা টুলস দেখতে পাচ্ছি, এই টুলসগুলোর নাম আমরা সঠিকভাবে জানি। তো এখানে টুলস, যেমন এখানে পাওয়ার টুলসও আছে যেগুলো বিদ্যুৎ দ্বারা পরিচালিত হয়, আবার যেগুলো পাওয়ার টুলস না, নর্মাল টুলস, সাধারণ টুলস, সেগুলো আছে। তো সব ধরনের টুলস নিয়ে আমরা দেখাবো এবং নামগুলো বলবো। তো আমরা এখানে দেখেন যে আমরা কাছে আসি একটু, যে এই যে একটা টুলস দেখতে পাচ্ছি, তো এটা হলো গ্রাইন্ডিং মেশিন দেখতে পাচ্ছেন। এর সাথে কেবল আছে, তো ইলেকট্রিক্যাল সাপ্লাই দিলে এটা ঘুরবে। এর সাহায্যে এই যে বিভিন্ন এখানে যে ব্লেডগুলো আছে, তো এগুলো আসলে খোলা বা লাগানো, যারা জানেন তারা, আপনারা জানেন হয়তো, তো খোলা বা লাগে। তো এখানে এই ব্লেডগুলো বিভিন্ন ধরনের ব্লেড ব্যবহার করা যেতে পারে। যাই হোক, এটা হলো গ্রাইন্ডিং মেশিন, একটা টুলস। আর এই পাশে আমরা এখানে দেখতে পাচ্ছি, দেখেন, তো এটা হলো আমাদের ড্রিল মেশিন, ইলেকট্রিক ড্রিল মেশিন। এরপরে দেখেন যে আমরা কিছু ফাইল দেখতে পাচ্ছি। প্রত্যেকটা ফাইল কিন্তু ভিন্ন ভিন্ন রকম, এখানে কয়টা ফাইল আছে। যেমন এটা হলো হাফ রাউন্ড ফাইল, অর্থাৎ অর্ধগোলাকার। এরপরে দেখেন রাউন্ড ফাইল, অবশ্য ফাইলগুলো এখানে হাত দিলে আপনার হাতটা কেটে যাবে, অর্থাৎ ফাইলের এখানে হাত দেওয়া যাবে না। এটা দেখেন ট্যাঙ্গুলার ফাইল, অর্থাৎ ত্রিভুজ আকৃতির আর কি। এটা ফ্ল্যাট ফাইল। এরপরে দেখেন যে এই জায়গাতে অনেকগুলো অ্যাডজাস্টেবল রেঞ্জ আছে। তো আমরা অনেকে এটার নাম বাংলায় বলে, আমি সেটা বলতে চাচ্ছি না, কারণ এটার সঠিক নাম হলো অ্যাডজাস্টেবল রেঞ্জ। তো অ্যাডজাস্টেবল রেঞ্জটা, যেমন এটা এই যে দ্বারা অ্যাডজাস্ট করা যায়, অর্থাৎ মানটা কম বেশি করা যায়। এটা অবশ্যই ইঞ্চিতে, এগুলো সব ইঞ্চিতে চলে যায়, কোনটা 4 ইঞ্চি, 6 ইঞ্চি, এটা 6 ইঞ্চি, 8 ইঞ্চি, 12 ইঞ্চি দুটো আছে। নিয়ন টেস্টার, ইলেকট্রিক্যাল কাজ করার জন্য খুবই গুরুত্বপূর্ণ, এটা বিদ্যুতের উপস্থিতি নির্ণয় করা হয়। এটা কানেক্টিং স্ক্রুড্রাইভার, কানেক্টিং স্ক্রুড্রাইভার। এখানে দেখেন যে স্ক্রুড্রাইভার, এটা হলো স্টার স্ক্রুড্রাইভার, এটা হলো ফ্ল্যাট স্ক্রুড্রাইভার। তো এগুলো দেখেন যে এটা ছোট আর কি, তো এগুলো আমরা এই জন্য শর্ট বলতে পারি, যে শর্ট ফ্ল্যাট স্ক্রুড্রাইভার, শর্ট স্টার স্ক্রুড্রাইভার। আর এরকম লং, এটা দেখেন বেশ লম্বা, তো সেজন্য এটাকে লং স্টার স্ক্রুড্রাইভার, লং ফ্ল্যাট স্ক্রুড্রাইভার, এর থেকেও লম্বা হয় সেগুলো বলা হয়। আবার এর থেকে ছোটো হতে পারে, সেগুলো এতটুকু সাইজের হতে পারে, স্টাবলি স্ক্রুড্রাইভার, সেগুলো একদমই ছোটো আর কি। স্ক্রুড্রাইভার আমরা চিনলাম। এই যে আমাদের একটা ম্যালেট হ্যামার, ম্যালেট হ্যামারের মতোই উডেন হ্যামার হতে পারে, সেটা কাঠ দিয়ে তৈরি হলে। এটা আমাদের একটা ড্রিল মেশিন, হ্যান্ড ড্রিল মেশিন। এটা গ্রিপ ভাইস, এটা ঘোরালে মাথাটা কমে আসবে। এটা হ্যান্ড সো বা ব্যাক সো, কাট কাটার জন্য। এটা স্প্রিং বেন্ডার, এর মধ্যে যে টিউব বেন্ড করা হয়। এটা জুনিয়র হ্যাকসো, এটা হ্যাকসো, এটা স্পিড লেভেল, অর্থাৎ একটা জায়গা সমানভাবে আছে কিনা সুইচ বোর্ড বা অন্যান্য ইকুইপমেন্ট বসানোর সময় সেটা নির্ণয় করা হবে, সমতলভাবে লম্বভাবে আছে কিনা। এটা ক্রিম্পিং প্লায়ার্স, যে লাক্সগুলো আমরা ব্যবহার করি বা ক্লিপ ব্যবহার করি, সেগুলো ক্লিপগুলো তার সাথে আটকাই দেওয়ার জন্য। এটা আমরা মাল্টিপ্লায়ার্স বলতে পারি, এর সাথে বোল্ট আছে, ক্লিম্পিং আছে, কাটিং আছে, এবং এখানে আমাদের স্টিফার, ম্যানুয়াল ওয়ার স্টিফার সিস্টেম আছে। তো দেখেন, এটা হলো আমাদের সোল্ডারিং আয়রন,
তো সোল্ডারিং আয়রন বিভিন্ন ওয়াট হিসেবে বিক্রি হয় সেগুলো। এটা হলো 100 ওয়াট, তো এগুলো 40, 45, 60 এরকম বিভিন্ন ওয়াটের আছে। এটা স্নিপ, এটা হলো বিশেষ করে টিন কাটার জন্য আর কি, বা শিট, পাতলা শিটগুলো কাটার জন্য। এটা হলো পাইপ রেঞ্চ, বিভিন্ন সাইজের হয়, এটা 12 ইঞ্চি, 16 ইঞ্চি এরকম। সেগুলো বিশেষ করে পাইপগুলোর সাথে আমরা পাম্প মোটর বা অন্য কিছু ব্যবহার করি, সেগুলোর সাথে নাটবল খোলার জন্য, লাগানোর জন্য। এটা এমনি রুলার বা রুল, স্টিল রুল, আমরা দৈর্ঘ্য মাপার জন্য ব্যবহার করি। এরকম আমরা টাই স্কোয়ার থাকতে পারে, যে মানে এতটুকু হাতল বিশিষ্ট, মানে এই যে এতটুকু হাতল বিশিষ্ট হলে এটা টাই স্কোয়ার হয়ে যেত, আমার কাছে নাই এই মুহূর্তে। এরপর দেখেন কিছু স্প্যানার, তো স্প্যানারগুলো এই যে দুপাশে রিং আছে, তো এটা রিং স্প্যানার, দুই পাশে রিং। তো এক পাশে দেখেন যে রিং, অন্য পাশে ওপেন, এটা হলো ওপেন অ্যান্ড রিং স্প্যানার, ওপেন অ্যান্ড রিং স্প্যানার। তো এগুলো ওপেন অ্যান্ড রিং স্প্যানার, আবার দুই পাশেই ওপেন থাকতে পারে, এটা যেমন ওপেন অন্য পাশেও ওপেন থাকতে পারে, তাহলে সেটা ওপেন স্প্যানার হবে। এরপরে দেখেন যে আমাদের এই যে অনেকে এটাকে লক পিলার্স বলে, তো লক পিলার্স লোকাল ভাষা, তো আমরা এটা বলবো সার্কেল পিলার্স। তো এটা দুই ধরনের, সার্কেল পিলার্সটা দুই ধরনের। তো এইটা চাপ দিলে দেখেন যে এটা ভিতরের দিকে চলে আসতেছে, তো এটা ইনসাইড আসতেছে, অর্থাৎ ইনসাইড সার্কেল পিলার্স, আর এটা চাপ দিলে এটা বাইরের দিকে সরে যাচ্ছে, তো এটা হলো আউটসাইড সার্কেল পিলার্স। এটা আমাদের রিওয়াইন্ডিং মেশিন, এর সাথে আমরা ফর্মা ব্যবহার করে বিভিন্ন ধরনের কোয়েল তৈরি করতে পারি, ঠিক আছে। এরপরে দেখেন যে এটা হলো একটি ভাইস, এটা হলো বেঞ্চের সাথে বসবে, তো বেঞ্চের সাথে বসানোর জন্য এই যে অংশটি, এটা হলো আমরা এই যে বেঞ্চে এটি আমরা জায়গা করে, এটা সিক ল্যাম্পের মতো, আচ্ছা এতটুকু, শুধু এতটুকু, আবার সিক ল্যাম্প আরেকটা টুলস হতে পারে। তো এই যে জায়গাটা করে এটা টেবিলের সাথে বা বেঞ্চের সাথে এটা বসিয়ে দেওয়া যায়। যেমন আমি এখানে যদি এটা বসাই দিই, তো এটা আটকে যাবে। যাই হোক, এটা হলো ভাইস, বিশেষ করে ধাতব বা কোনো জিনিস ধরার জন্য এটা ব্যবহার করা হয়। তো এখানে আমাদের আরেকটি ভাইস আছে, এটা আমরা টেবিলের সাথে বসে রাখছি, বড় একটা ভাইস, তো এটা ভাইস, টেবিল ভাইস। এটা হলো দেখছেন এটা বক্স স্প্যানার, তো বক্স স্প্যানারের মধ্যে বিভিন্ন ধরনের রয়েছে, যেমন এটা দেখেন যে এই যে অংশটা, এটা যখন আমরা ধরেই করি এটা শব্দ করছে, তো এটা হলো রেসেট বলা হয়, রেসেট, তো রেসেট স্প্যানার সেট। এখানে রেসেটের জন্য যে বেশ কিছু গুটি আছে, এগুলোকে আমরা গুটি বলে থাকি বাংলায়। তো এটা হলো, এরপরে দেখেন যে এখানে আরেকটা আছে যে অফসেট ধরনের, অফসেট স্প্যানার, এর সাথে বিভিন্ন ধরনের রিং রয়েছে সাইজ অনুযায়ী। এরপরে আমাদের এই যে একটা বলোয়ার, হ্যান্ড বলোয়ার বা ডার্ক ক্লিনার, ডার্ক বলোয়ার, বাতাস প্রবাহ করে ইলেকট্রনিক সার্কিটগুলো পরিষ্কার করার জন্য। এটা হলো মেজারিং টেপ, তো এখানে ফিতার সাহায্যে আমাদের দৈর্ঘ্য ফিটে বা ইঞ্চিতে বা মিটারে পরিমাপ করা যায়। এগুলো এটা হলো 10, এটা দেখতে পাচ্ছেন যে 10 ফিট 3 মিটার, তো এটা আবার একটু বড়, এটা হলো 15 মিটার আর 50 ফিট, এই যে এখানে লেখা আছে 15 মিটার 50 ফিট। এটা হলো ওয়ার স্ট্রিপার, তো এগুলো হলো অটো ওয়ার স্ট্রিপার, হ্যাঁ, তো এটা ওয়ার স্ট্রিপার, এটা ওইটার থেকে একটু ভালো কোয়ালিটি আর কি, ওয়ার স্ট্রিপার, অটো ওয়ার স্ট্রিপার, এটা হলো অটো, মানে কেবলটাকে অটো করবে। আর এটা হলো ম্যানুয়াল ওয়ার স্ট্রিপার, এখানে বিভিন্ন ধরনের কেবল সাইজ অনুযায়ী ঘর করা আছে, সেই অনুযায়ী কাটা যাবে, ঠিক আছে। এরপর এটা হলো কার্পেন্টারি সিজেল, অর্থাৎ কাঠমিস্ত্রিরা এটা ব্যবহার করবে, সিজেল, কার্পেন্টারি সিজেল, ঠিক আছে। এরপরে দেখেন এটা, এই যে মাথাটা ব্যাখ্যা করে, এটা হলো অফসেট স্প্যানার, তো এটা হলো ইলেকট্রিশিয়ান নাইফ, এটা একটু ভোঁতা হয়, বিভিন্ন রকম হতে পারে। এরপরে এটা দেখেন, এটা হলো ফিলার গেজ, তো ফিলার গেজে যে বিভিন্ন পাত রয়েছে, যে পাতে এগুলো একটা থিকনেস নিয়ে আর কি এগুলো হয়, যে বিভিন্ন পাতের মাপটা বিভিন্ন রকম, যে 0.1 মিলিমিটার থেকে শুরু করে
এগুলো এই যে এই পাতগুলো পাতলা পাতলা পাত, আসলে এটা মোটা আছে পাতলা আছে, আস্তে আস্তে হয়েছে আর কি। তাদের ঘরের মান এখানে লেখা থাকে, এর সাহায্যে বিশেষ করে সূক্ষ্ম দূরত্বগুলো মাপা হয়, বিশেষ করে রোটর এবং স্টেটরের মধ্যে যে গ্যাপটা দরকার এরকম জায়গাগুলো সেটা মাপা যেতে পারে। এটার নাম কি বললাম? ফিলার গেজ। এরপরে দেখেন, এটা হলো ক্যাপিলারি টিউব কাটার। এগুলো সরু ধরনের টিউব কাটার জন্য এটা ব্যবহার করে, যে লগ আছে সাথে, ক্যাপিলারি টিউব কাটার। এটা রেফ্রিজারেশন সিস্টেম ব্যবহার করা হয় ম্যাক্সিমামই। এটা হলো সিজার। তো সিজার বিশেষ করে বিভিন্ন জায়গাতে ব্যবহার করা হয়, বিশেষ করে আমাদের মোটর ওয়াইন্ডিংয়ের জন্য কাটার জন্য ব্যবহার করা হয়, ঠিক আছে। এটা হলো পুলি পুলার বা বিয়ারিং পুলার, এগুলোও ইঞ্চিতে হয়। এটা 4 ইঞ্চি সাইজের, 6 ইঞ্চি, 8 ইঞ্চি বিভিন্ন ধরনের হয়, ঠিক আছে। এটা বিয়ারিং পুলার বা পুলি পুলার। এই যে এখানে দেখেন, এটা হলো এলএনকি সেট আমার হাতে, এটা হলো এলএনকি সেট, এলএনকি সেট। এগুলো বিভিন্ন সাইজের আছে। এখানে দেখেন, এটা হলো স্লাইড ক্লিপার্স বা ভার্নিয়ার ক্লিপার্স, এর সাহায্যেও আমরা পাট নিয়ে থাকি, বিশেষ করে যেগুলো সরু, আবার ভিতরের পাটটা নেওয়া হয় ভার্নিয়ার ক্লিপার বা স্লাইড ক্লিপার্স, ওকে। এটা দেখেন ওয়ার গেজ, স্ট্যান্ডার্ড ওয়ার গেজ। এটা SWG স্ট্যান্ডার্ড, আর AWG হতে পারে আমেরিকান ওয়ার গেজ। এটা হলো টিউব কাটার, এগুলো আরও ভিন্ন রকমের হতে পারে। এটা আসলে হ্যান্ড গ্লোভস, সেফটির জন্য ব্যবহার করা হবে, প্রয়োজনে হাতে ব্যবহার করতে হবে। এটা কোল্ড সিজেল বা ছেনি, বাংলায় হলো ছেনি, কোল্ড সিজেল দেওয়াল কাটার জন্য, ওকে। এটা হলো ছাকা বা ডিসোল্ডার, ঠিক আছে। তারপরে এটা দেখেন গুলুগান, এটা হলো গুলুগান আঠা লাগানোর জন্য। এটা হলো মাইক্রোমিটার, স্ক্রুগেজ মাইক্রোমিটার বা স্ক্রুগেজ। তো এই মাইক্রোমিটারের সাহায্যেও আমরা তারের ব্যাস বা এই ধরনের সরু জিনিসের ব্যাস পরিমাপ করে থাকি। এটা হলো স্ক্রু ড্রাইভার সেট, এখানে বিভিন্ন ধরনের স্ক্রু, মানে এই যে ছোটো মোর, এগুলো তো স্ক্রু ড্রাইভার, তো এই যে মুখগুলো কিন্তু মিলিমিটারে থাকে, যে কোনোটা 3 মিলিমিটার, এটা বিশেষ করে 3 মিলিমিটার, 5 মিলিমিটার, 7 মিলিমিটার এরকম করে হয়। তা যে ধরনের স্ক্রু খুলবেন সেই স্ক্রুর সাথে আসলে তার যে ডায়াটা, সেই ডায়া অনুযায়ী বা সেই দৈর্ঘ্য অনুযায়ী এগুলো ব্যবহার করতে হবে। তো এর মধ্যে আবার আরেকটা টুলস বলা যেতে পারে সেপারেট করে, যেমন এটা মাথাটা দেখেন শুধু চোখা মাথা, মানে শুধু চোখা, ঠিক আছে। এরকম শুধু চোখা হলে সেগুলো পোকার বলা যেতে পারে, পোকার। বিশেষ করে কোনো একটা কাঠ বা দেওয়ালে স্ক্রু বসানোর সময় সেখানে একটু ছিদ্র করে নেওয়ার জন্য এই পোকার ব্যবহার করা হয়। এটা হলো কেবল কাটার, এই যে কেবল কাটার, কেবল কাটার। এটা হলো কলো হ্যামার, মাথাটা এই ব্যাকে করা আছে, কলো হ্যামার। এটা দেখেন সফট হ্যামার, সফট হ্যামার। এটা বলপিন হ্যামার, এটা কম্বিনেশন প্লেয়ার্স, নোজ প্লেয়ার্স, কাটিং প্লেয়ার্স। এটা হ্যান্ডশিল্ড, তো হ্যান্ডশিল্ডটা হলো ওয়েল্ডিং কাজে ব্যবহার করা হয়। আর এখানে দেখেন যে একটা ঝালাই ক্যান, অর্থাৎ গ্যাস আছে। আর এটা হলো একটা বার্নার, তো এই হলো যা বলা যায় মিনি ঝালাই সেট আর কি, মানে বিশেষ করে গ্যাস বার্ন করার জন্য। তো আমরা কিছু টুলস নিয়ে আপনাদেরকে নাম দেখালাম, সেগুলো যথার্থ বলার চেষ্টা করছি। আশা করি এটা সম্পূর্ণ ভিডিওটি আপনারা যারা দেখছেন তারা বেশ কিছু টুলসের নাম দেখছেন এবং টুলসগুলোর নামে শিক্ষা নিয়েছেন, কিছু কিছু কাজের কথাও বলছি। তো এইগুলো বিভিন্ন পরীক্ষা বা আপনাদের কাজ করার জন্য খুবই দরকার। তো এই ভিডিওটি যদি ভালো লাগে, এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক দিন, কমেন্টস করুন এবং শেয়ার করুন। সবাইকে ধন্যবাদ।